যারা মাত্র 80 থেকে 90 হাজার টাকার একটি টিন শেড বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার ভিডিও। যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, অল্প বাজেটে যারা গ্রামের মধ্যে একটি টিন শেড বাড়ি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করছি আপনাদের কোটি টাকার কাজে আসবে। তো আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে এক্ষুনি ভিডিওটি নিচে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা আমি আলোচনা শুরু করি। তো এই বাড়িটির প্রথমেই পাবেন মেইন গেট। মেইন গেটের সাইজ 6 ফুট বাই 6 ফুট। তো মেইন গেট দিয়ে ঢুকে পাবেন বারান্দা। তো বারান্দার সাইজ 6 ফিট। বারান্দা ড্রয়িং ডাইনিং থেকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদা যেতে পারবেন। তো বেডরুম, তো বন্ধুরা ড্রয়িং এবং ডাইনিংয়ের সাইজ হচ্ছে 6 ফুট বাই 12 ফুট। তো বন্ধুরা এই বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে। তো প্রথম বেডরুমের মাপ হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। তো দ্বিতীয় বেডরুমের মাপটি হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। তো ড্রয়িং রুমের মাপটি হচ্ছে 6 ফুট বাই 12 ফুট। তো বাথরুমের মাপ হচ্ছে, তো তৃতীয় বেডরুমের মাপটি হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। চতুর্থ বেডরুমটির মাপ হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। তো চারটি বেডরুমের মাপ হচ্ছে একই। তো বন্ধুরা এই বাড়িটিতে আরও আপনারা পাচ্ছেন একটি কমন বাথরুম। তো কমন বাথরুমটির সাইজ হচ্ছে 6 ফুট বাই 6 ফুট। তো এই বাড়িটিতে আরও একটি সুবিধা রয়েছে কিচেন। তো কিচেনটির মাপ হচ্ছে 6 ফুট বাই 6 ফুট। তো বন্ধুরা রুমের জানালার মাপটি হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। বাথরুমের জানালার মাপ হচ্ছে 1 ফিট বাই 1 ফিট এবং কিচেনের জানালার মাপ হচ্ছে 3 ফিট বাই 3 ফিট। তো চলুন আমরা ড্রয়িংটি দেখি। বন্ধুরা ড্রয়িংটি এত সুন্দর করে মাপ সহ জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে, তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বাড়ির কাজটি করতে পারেন। তো এখন আমি আলোচনা করব আপনি কাজ কীভাবে করবেন। তো প্রথমে লে আউট করবেন। তো লে আউটের পর মাটি কাটবেন। মাটি কাটার পর ফাউন্ডেশন 10 ইঞ্চি গাঁথনি, এরপর 5 ইঞ্চি গাঁথনি। তো মাটি থেকে 2 ফুট পর্যন্ত করবেন, এরপর 2.5 ফুট রেলিং করবেন। এছাড়া এরপর 4 ফুট গ্রিল দেবেন। বারান্দার উঁচু হবে 7 ফিট। তো মেইন গড় উঁচু হবে 9.5 ফুট। তো এখন আলোচনা করব এই বাড়িটি করতে কত খরচ হবে। তার আগে বন্ধুরা এখনও যারা ভিডিওতে একটি লাইক দেননি দয়া করে এই ভিডিওতে লাইক দেবেন, আপনারা কৃপণতা করবেন না। তো বন্ধুরা এই বাড়িটি কাজ করতে ইট লাগবে। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটি করতে ইটের খরচ লাগবে 30,000 এবং সিমেন্টের খরচ লাগবে 7,000। তো এই বাড়িটি করতে বালু লাগবে 3,000 টাকা এবং টিন লাগবে 10,000 টাকার এবং কাঠ লাগবে 10,000 টাকার। মিস্ত্রির বিল আসবে 20,000 টাকা এবং অন্যান্য খরচ লাগবে 10,000 টাকা। তো বন্ধুরা থাম্বনেলে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি যদি আপনারা এই হিসাব মোতাবেক করেন তাহলে আপনাদের খরচ হবে 90,000 টাকা। তো এছাড়া আপনারা যদি একটু ডাউনে খরচ করেন তো আপনারা 80,000 টাকার মধ্যে করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।